আমি যাদেরকে অনুমতি দেব তারাই শুধু যুদ্ধে যাবে বাই লাইনে গেল নিজেদেরকে উচ্চ বুঝানোর জন্য ছোট্ট বালক নিজেদেরকে বড় বোঝানোর জন্য উকি দিয়া রাখছে জোরক আল্লাহ আকবর উকি দিয়া রাখছে আল্লাহ নবী একজন একজনকে পরীক্ষা করে করে আসতেছেন নবীজি ভাইয়ের কাছে নবী আসলেন অবাক অবাক হয়ে গেলেন নবী নবী বলেন মায়ার বাবা তোমরা কেন এই লাইনে দাঁড়াইছো এই লাইন তো জিহাদের ময়দানে যাওয়ার লাইন এই লাইন তো খেলার ময়দানে যাবার লাইন নয় তোমাদের বয়সটা হলো খেলাধুলার বয়স বাবা এই ময়দান এই লাইনটা হলো গলা কাটা দেবার লাইন এই লাইনটা হলো গলা বার লাইন বাবা তোমরা সরে যাও ও বাবা তোমাদের কি বড় ভাই নাই তোমাদের কি আব্বা নাই দুটা বাই নবীর পায়ে জড়ায় ধরে বলতেছে সে গো মায়ার নবী আমরা এ আমাদের আব্বা দুনিয়ায় নাই খেলার ময়দান থেকে আওয়াজ পেয়েছি মায়ার নবী যুদ্ধে যাবেন বন্ধুদের সাথে খেলা বন্ধ করে দৌড়ায়া অনুমতি আনার জন্য মায়ার মায়ের কাছে গেলাম যায়া দেখি আমার মা নিজ কান্দেন কেন কান্দেন কারণ আপনার সাথে যুদ্ধে যাবার মতো আমাদের ঘর থেকে কেউ নাই আমার আব্বা দুনিয়ায় নাই আমার বড় কোনো ভাই ও দুনিয়ায় নাই মানিল তামাসারিদা আল্লাহ হি বিসাখাতিন নাস কফা আল্লাহ উমুনাতান নাস অমানিল মানিল তামাসারিদা আল্লাহ رضا الناس বিসাখাতিল্লাহ ওয়াক্কালা হুল্লাহু ইলান নাস হজরত আমিরে মুয়াবি আরত ই আল্লাহ কুতালা আনহু আম্মাদান আয়েশা সিদ্দিকারত ই আল্লাহ কুতালা আনহাকে বলেছিলেন আম্মাজান এমন একটি নসিহত করুন যেই নসিহদটা বেশি লম্ব নয় বেশি খাটো নয়

আমি মায়ার নবীর জবান থেকে শুনেছি নবীজি বলেন মুসলমান তুমি যদি আল্লাহকে সবসময় রাজি রাখ যদি তুমি সর্বদা খেয়াল আমার আল্লাহ আমার উপর রাজি কিনা আমার নবী আমার উপর রাজি কিনা আল্লাহ রসুলকে রাজি করার জন্য যদি মানুষ নারাজ হয় হয়ে যাক নেতা যদি নারাজ হয় হয়ে যাক বন্ধু যদি নারাজ হয়ে হয়ে যাক ভাই যদি নারাজ হয়ে হয়ে যাক সমাজ যদি নারাজ হয়ে হয়ে যাক তবু আমি আমার আল্লাহ রসুল নারাজ করব না নবীজি বলেন এমন নিয়তে এমন ইচ্ছা এমন ইরাদা নিয়া যদি তুমি চলো কাফা হুল্লাহ নেতান নাস। আল্লাহ রব্বুল আলমিন মানুষের পক্ষ থেকে সমস্ত ক্ষতি থেকে মানুষের পক্ষ থেকে তোমার উপর যত জুলুম নির্যাতন যত অনিষ্ট রয়েছে সমস্ত অনিষ্ট থেকে হেফাজতের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার হেফাজতের জিম্মাদার আল্লাহ তোমার জন্য যথেষ্ট আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবেন আর নবীজি বলেন নী বলেন্লা আর যদি তা না করে উল্টা করো রে মানুষকে খুশি করার জন্য যদি আল্লাহরে নারাজ করো মানুষকে খুশি করার জন্য বন্ধুকে নেতাকে নেত্রীকে খুশি করার জন্য যদি আল্লাহ কি তুমি করো মায়ার নবী বলেন নারাজ আল্লাহ পাক তোমাকে মানুষের হাতে ছেড়ে দিবেন আল্লাহ তোমার সাহায্যে থাকবেন না আজকে তাম পৃথিবী জুড়ে আমাদের এই দুর্দশার কারণ আমরা তালাশ করি আমার সাথে কেডা আছে আমরা তালাশ করি আমার সাথে কোন দেশ আছে আমরা তালাশ করি আমার সাথে কি অস্ত্র আছে আমরা আসবাবের জন্য পাগল আমার সাথে আমেরিকা আছে কিনা রাশিয়া আছে কিনা চীন আছে কিনা ভারত আছে কিনা আমার পিছনে কে আছে আজকে অন্য মানুষকে খুশি করার জন্য বিভিন্ন দেশকে খুশি করার জন্য আমরা আল্লাহ রসুলকে কে নারাজ করে চলতেছি এজন্য আল্লাহ পাক তার সমস্ত গাইবী সাহায্য আল্লাহ উঠায় রাখছেন মানুষের হাতে আমাদের একে সেরে দিছেন বিদায় আজকে তামাম পৃথিবী জুড়ে বেইমান যতই আমরা তাদের সুরত ধরেছি এরপরও খুশি হয় না জবাই করে টেকনা বেটেক জোরে বলেন আরো জোরে এজন্যই মায়ার নবীর রঙ্গে রঙ্গিন হওয়া লাগবে জাহিলি সমাজ চলে এসেছে ঠিক না বেটিক জোরে বলেন তুমি আবার একবার ও গো দু জাহানের সরদার জাহিলিয়াতে এসেছে আবার দুনিয়ায় তুমি আবার শো একবার ও গো দু জাহানের সরদার জাহিলিয়াত সে চে আবার দুনিয়ায় শত কোটি মুসলিম আছে টিকিয়ে ধরাতে কৃত হয়ে গেছে তারাও কাফের হাতে মুসলমানের আওয়াজে বলেন না বেটি শত কোটি মুসলিম আছে টিকি ধরাতে কৃত হয়ে গেছে তারাও কাফিরের হাতে সিংহ দেখে আজ পালায় না শিয়ালের পাল সিংহ দেখে আজ পালায় না শিয়ালের পাল কেন আজ সুনি হয় দুনিয়ায় আবু এবু তুমি আপারশো এক বর ওগু জাগানের সরদর যগলিয়াতশে চেয়া বর দু তুমি আপার বর ওগানে সরদার যগলিয়াতশে চেয়া বর দু মসজিদে আকসাই ইহুদিরা সনম আরব জমিনে কেন ইহুদি নাসারার কদম ঠিক না বেঠিক জোরে বলেন আজকে বাংলার জমিনের মুসলমানের পায়ের নিচের জমিন মুসলমানের হাতে নাই আরবের জমিনের মুসলমানের পায়ের নিচের জমিন আরববাসীর হাতে নাই ঠিক না বেঠিক জোরে বলেন নিজের পায়ের নিচের জমিন আজকে নিজের না রে মুসলমান তোমার জন্য তো অর্ধ পৃথিবী তোমার পায়ের নিচে ছিল তুমি তো ছিল অর্ধ জাহানের শাসক আজ তোমার পায়ের নিচের মাটিটাও তোমার হাতে নাই তোমার হাতে নাই বন্ধুরা এমন কি মায়ার নবীর জন্মভূমিটাও ও ইহুদিদের দখলে চলে গেছে ঠিক না বেটি বলেন মাসে যে দে আকাশায় ইহুদিরা গরেছে চনম কেন ইহুদি নাচাৰ কদম নিৰাপদ নয়ে আজ কাবাও কচম খোদাৰ টিক্কি না জোৰে টিক্কি না নিৰাপদন্নয়ে আজ কাবাও কসম খোদার। কেন আজ শুনি হাই জয় দুনিয়ায় আপু জাগেল তুমি আপারশোয় কে বর ওগুলো যদার জঙ্গলি আেচে আবার বর দুপারিশোকে বর ওগাগানের সরু দর জঙ্গলি আবার দু জুড়ে পুলি আল্লাহ আকম্বার মুসলমানের আওয়াজে মুসলমান আবার জেগে আল্লাহ যুবক হাত জোর করে বলি যুবক আর কত কাল তুমি ভুল পথে চলবা এ মুসলমান আর কত কাল বেদিনদেরকে খুশি করবা আর কত কাল ইহুদিদেরকে খুশি করবা আর কতকাল ওদের রঙে রঙিন হইয়া ওদেরকে খুশি করবা মনে নাই মনে নাই তুমি তো সেই জাতি যদি তোমার রং তুমি তুমি এখনো এখনো বের বের করতে করতে পারো পারো যদি দোশনের হাতে মিজাইল থাকবে দুশ্মনের হাতে এতম বোমা থাকবে দুশ্মনের হাতে রাসায়নিক গ্যাসবা থাকবে দুশ্মনের হাতে পারমাণবিক বোমা থাকবে দোষ্মনের কাছে বিশাল বিশাল বহর থাকবে কিন্তু কসম করে বলি কসম করে বলি ওই রপ্তে আবার কসম খলে ক বলি ইমান আমলের পানিটা দিয়া একবারের জন্য হলে ইহুদিদের মাখানো রংটা রে মদিনা ওয়ালার রংটা ফিরাই আনো দুশ্মন যত শক্তির মালিক হোক না কেন তোমার সামনে দাঁড়ানোর সাহস খুঁজে পাবে না

যে এরা ইহুদি নাসারাদের সাথে তাল মিলায়া চলবে হাতে হাত রেখে বাহুতে বাহু রেখে গলায় গলায় মিলিয়া ওদের সাথে চলবে এমন কি বেঈমান ইহুদ নাসারা যদি ওই গুইসাপের গর্তে গিয়া ঢুকে আমার উম্মত এগানো গিয়ে ঢুকবো সাহাবাই কালাম জিজ্ঞেস করেছিলেন রাসুল আল্লাহ এরা কারা নবী বলেন ইহুদ না সারা নাসারা না সারা ইহুদ না সাথে এমন ভাবে মিশে চলবে আমাদের বর্তমান অবস্থা তো তাই টেকনা বেটেক জোরে বলেন মুসলিম দেশ আজকে বন্ধুত্ব করে কুশি রাখে বেইমান রে ইহুদি রে মুসলিম রাষ্ট্র প্রধানরা আজকে ইহুদিদেরকে কুশি করার তালে মগ্ন মুসলিম রাষ্ট্র প্রধান বেঈমানদেরকে খুশি করার তালে মগ্ন ওরা যেভাবে চলে যেভাবে কয় যেভাবে চায় এবভাবেই নিজেরে চালায় যার কারণে আজকে আমাদেরই অধঃপতন আর অবনতি সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম দেখেন কি পরিমাণ ছিল তাদের ঈমানের পাওয়ার কি পরিমাণ ছিল ঈমানের পাওয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক গ্লাস বিষ আনা হয়েছে বিষ আল্লাহ নবী সাহাবি বলেন দে গ্লাসে কি কয় কয় না যা খুশি তাও দে আমার কাছে দে গ্লাস বড়া বিষ উনি খাবেন বিষ খাইলে শরীর সুস্থ হয় রোগ বালাও বিষ খাইলে না জাগাতে শেষ হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু

সম্ভবটা আমাদের জন্য অসম্ভব হয়ে যায় একমাত্র কারণ খুশি করতেছি বেঈমান রে আর সাহাবাই কেরাম খুশি করছেন আল্লা এজন্য অসম্ভব কাজ তাদের জন্য সম্ভব হয়ে যায় অসম্ভব তাদের জন্য কে করে দে আল্লাহ আর হুজুরকে কে আল্লাহ আল্লাহু আকবার বাদশা আকবর মুজাদ্দিদে আল ফাসানি রহমাতুল্লাহি আলাইকে জেলখানায় বন্দি করলো বাগ ছাইরা দিল জেলখানায় বাদশা আকবরের মন্ত্রী পরিষদ লয় আ তামশা দেখে কেমনে বাগে হুজুরকে হায় দেখতো দেখে बाघ গেছে দারো ঠিকই গিয়া बाघunar সেরার পায় এমন ভাই চাইছে সায়া কি তা জানি কয় বাহির থেকে মনে মনে কয় আর আওয়াজ তো মন্ত্রীরাডা কয় বাড়াইলাম এর খাইবার লাগি এদিকে গফ করে बाघরে বাড়াইলাম খাইতো হেকি গয়া গফ করে হুজুরের সাথে একটু পরেই বাগে জিব্বা বাইর কইরা দিছে আর মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি ফাটা দইরা তুলতে উনি পা বাইর করে dorsen আর বাগে জিब्बा বাইর করে উনার পা তালা সর্তাসে সুবহানাল্লাহ আর আস্তে কইেন সুবহানাল্লাহ একমাত্র কারণ ইমানের পাওয়ার যার কারণে গায়বি সাহায্য তাদের সাথে ছিল আল্লাহ তাদের সাথে তারা সর্বদা খেয়াল রাখছেন আমার সাথে আমার আল্লাহ আছে কিনা কে সাথে আছে কোন দেশ আমার পাশে আছে কেডা আমার সাহায্য করব এটা বিষয় না এটা মুসলমানের দেখার সাবজেক্ট না মুসলমান দেখবে আমার সাহায্য আমার আল্লাহর সাহায্য আছে নি নাই। আমার সাথে আমার আল্লাহর সাহায্য আছে কিনা নাই এই চিন্তা নিয়ে সামনে আগাও দুশ্মন যত পাওয়ারফুল হোক ইতিহাস সাক্ষী দুশ্মন তোমার কাছে দাঁড়াইতেই পারবে না হাজিরিন বদরের ময়দান বদরের ইসলামের দ্বিতীয় যুদ্ধ না প্রথম যুদ্ধ ওই দেহ মুসলমানদের আহত এটাই ইমানের हालत আমরা টেস্ট করতেছি জিগাউনে যুবকরা রে ক্রিকেট খেলা টুর্নামেন্ট কবে শুরু হই বাবা बाप रे এই সময় দেখবা কয়জনে যে মুখ আওয়াজ হয় হ্যাঁ অলরাউন্ডার ই বছর ক্যাডা হইছে ভাই দেখ ইসলামের প্রথম যুদ্ধ কুনড়া ইডে জিগাইলে নীরব এতই বুঝা যায় যে আমরার কপালও মালা না আমরার কপালেও মাইর আর আছে ঠিক না বডি জোরে ক ঠিক এজন্য অনুরোধ করে কই কাশ্মীরের অবস্থা তোমার দেশে শুরু হওয়ার আগে আরাকানের অবস্থা তোমার দেশে শুরু হওয়ার আগে সিরিয়ার অবস্থা তোমার দেশে শুরু হওয়ার আগে যুবক হাতে পায়ে ধরে বলি তাড়াতাড়ি ভুল পথ থেকে ফিরে আস। ওই তোমার হাতকে এমন হাত বানাও যে হাত তুলতে দেরি কবুল হতে দেরি নাই তোমার জবানকে এমন জবান বানাও যে জবান দিয়ে চাইতে দেরি কবুল হতে দেরি হয় না মাইর শুরু হওয়ার আগে কারণ মাইর টিকে বাসবার পথ নাই মাইর আইতাছে একবার আইসে দারো আইছে ঘরের দারো গরীব দારો যে কোন মুহূর্তে যে কোনো মুহূর্তে তোমার সামনে তোমার বাবাকে হত্যা করা হতে পারে তোমার মাকে হত্যা করা হতে পারে তোমার বোনকে হত্যা করা হতে পারে তোমার সন্তানকে হত্যা করা হতে পারে তোমাকে জবাই করা হতে পারে অতএব ওই সময় চোখের পানির বদলে রক্ত জরাইও তো কবুল করাইতে পারবে না যদি এর আগে তোমার হাত কে মুসলমানের হাত না বানাও যদি এর আগে তোমার জবান কে মুসলমানের জবান না বানাও এর আগেই জবান কি মুসলমানের জবান বানাও হাতটারে মুসলমানের হাত বানাও পাটারে মুসলমানের পা বানাও নিজের চোখ নিজের দেমাগ নিজের চিন্তা চেতনাকে মুসলমানের দেমাগ বানাও তাহলে দুশ্মন আসবে হ্যাঁ তুলতে দেরি হবে আল্লাহ সাহায্য আসতে দেরি হবে না আজকে কেন কেন আজকে এত মায়ের এত মায়ের আল্লাহর সাহায্য আসে না কেন কারণ সবাই বাঙালি মুসলমানের মতো ঘুমন্ত ছিল ঘুমন্ত অবস্থায় ঘুমন্ত অবস্থায় এখন হাত তুলে কান্দে দোয়া না আমরা উলামায় বারবার বলে যাচ্ছি আল্লাহ মুসলমানের আমলকে সুন্দর করে দাও আল্লাহ আমাদেরকে ভুল পথ থেকে ফিরাই আনো সবাই বলি আমিন আর বলি আমিন বদরের যুদ্ধ মাত্র তিনশো তেরো জন নবী সাহাবি নিয়ে রওানা দিয়েছেন দুশন ছিল হাজার আল্লাহ নবী যুদ্ধে যাবেন ওই অবস্থায় খেলার দুই ভাই খবর পেয়ে তারা দিল মার কাছে যা কইতেছে আম্মা অনুমতি দাও নবীর সাথে যুদ্ধে যাবো এ জবাব আজকে ক্রিকেট খেলা নিয়ে তুমি মগ্ন তুমি ফুটবল নিয়ে মগ্ন তুমি তোমার চুলের কাটিং নিয়ে মগ্ন কি যা চুল যে রাখা বাইরিছে।

বুঝাইছেনি কি দা কই না কি দা আপনারা কইতেছেন ভাই আজকে এই গিদা শুরু করলো না কেন বলি মায়ার নবী ভবিষ্যৎ বাণী কইরা গেছেন গাজওয়ায় হিন্দ হবে কিয়ামতের আগে দুইটা যুদ্ধ হবে একটা সিরিয়ার আর একটা हिंदुस्तानের নবীজি বলে গেছেন এই দুই যুদ্ধ এত হবে। মায়ার নবী একদিন পূর্ব দিকে তাকাইয়া শ্বাস তারেন দীর্ঘ শ্বাস সাহাবাই কালাম বলে কি হয়েছে নবীজি বলেন আমি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে রক্তের গন্ধ পাই আমাকে জানানো হয়েছে আমার উন্মত পৃথিবীর পূর্ব প্রান্তে উম্মতদের সাথে মুসিকদের চরম একটা যুদ্ধ হবে যে যুদ্ধে মুসলমান তিন দল হবে এক দল 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 যাবে যাবে সংখ্যা শক্তি একদল বলেন আমার উন্মতের রক্ত রক্ত জমিন এমন ভাবে লাল হবে ওই যুদ্ধে পায়ের টাকনু পর্যন্ত রক্তে ডুবে যাবে এতটা ক্ষয়ক্ষতি হবে মুসলমানের এই হিন্দুস্তানের যুদ্ধের ব্যাপারে নবী ঘোষণা করে করেছেন গজওয়াই হিন যেটা হাদিসের পরিভাষায় আল্লাহর নবী বলেন এই যুদ্ধে যারা ভাগবেও না ভাগবে না শহীদ হইছে যারা এরাও আমি রসুলের সাথে জান্নাতে বদ্রি সাহাবিদের মর্যাদা পাইয়া থাকবে আর যারা যুদ্ধ চালায় যাবে সংখ্যায় যদি কম তারা হয় আল্লাহ তাদের হাতে বিজয় দান করবে বলি আল্লাহ আকবা পৃথিবীর আজকে পৃথিবীর শেষ সময় হিন্দ আমাদের প্রান্তে যে যেকোনো সময় হতে পারে এজন্য বলি যুব তাড়াতাড়ি ভুল পথ পরিহার করো পুধহদ পরিহার করো আমাদের শক্তি কম অস্ত্র কম স্বর্ণ সংখ্যা কম আমাদের ক্ষমতা আমাদের শক্তি একমাত্র আল্লাহর গাইবি সাহায্য এই সাহায্য যদি আনতে হয় এখনো সময় তাড়াতাড়ি মসজিদমুখী হও এখনো সময় তাড়াতাড়ি হালাল পথে চলো এখনই সময় তাড়াতাড়ি ইহুদিদের রং ছাড়ো এখনই সময় বেঈমানের রং ছাড় এখনই সময় মদিনা ওয়ালার রং ধরো মদিনা ওয়ালার রং ধরো দুইজন ভাই নবীর সাথে যুদ্ধে যাবার জন্য মার কাছে চলে আসছে কয় কি করবা যুদ্ধের ময়দানে। কিন্তু দেখেন দুইটা বালক বালক বছর বছরের তারা যুদ্ধে যাবে অনুমতি আসছে। মা আইসে দেখে মায় কান্দে কয় আম্মা তুমি কান্দ কেন কয় বাজান কান্দি নবী যুদ্ধে যাচ্ছেন কিন্তু আমার ঘর থেকে কেউ শরিক হলো না আজ যদি তোমার আব্বা দুনিয়ায় জীবিত থাকতেন তাহলে মায়ার নবীর সাথে তিনি যুদ্ধে যেতেন আজ যদি আমার কোনো বড় সন্তান থাকত তাহলে নবীর সাথে যুদ্ধে যেত এজন্য আমি কানতেছি মা এইভাবে কানতেছে এই দৃশ্য দেখা দুইটা ভাই মারে জরায় ধরে কয়ে আম্মা অনুমতি দাও জুরে কন্যা সুহান আগুন বাকিরা ঠিক লাগতো না নাকি বুঝলাম না দিয়ে আপনার যদি চুপ করে বই তখন গর না গীতা না শেষ দলাইতে আমারও আরেক জায়গায় যাওয়া লাগতেছে ভালো হইতো আপনারা দিলে শেষ দলাই ইমানের দগ্ধ আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরে জ্বালতে হবে বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরে জ্বলতে হবে যে দেশে আল্লাহ যে দেশে যে দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে যে দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডুবে যে দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য আল্লাহ আকম্বারের সুরে সূর্য ডোবে যে দেশে গ্রামে গঞ্জে খোদার নামে তসবি হাতে পীর আউলিয়াদের তির ঝরে গোবীর রাতে যে দেশের ছেলে মেয়েরা মক্তবে জয় কোরআবকে যে দেশের ছেলে মেয়েরা মক্তবে জয় বুকে, সে দেশে আল কোরআন বিধান কায়েম করতে হবে মালের দগ্ধ আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশে দেশান্তরে জ্বলতে হবে যে দেশে আল্লাহ আকবরের সরে সূর্য ওঠে যে দেশে আল্লাহ আকবরের সরে সূর্য ডোবে জোরে বলি আল্লাহ আকবর ছোট্ট দুইটা বালক ডাক দিয়া বলে মা যায় যাক তবু আমরা জিহাদে যাব মাগ তুমি কোনো কান্না করো না। আমরা দুই হতে পারি বালক কিন্তু জিহাদের ময়দানে যেয়া দুশ্মনের কল্লা যদি কাটতে নাও পারি আমার নবীর দিকে দুশ্মন যখন তীর মারবে তখন নবীর সামনে দাঁড়াইয়া তীর গুলি আমরা ফিরাইতে পারব আমাদের হৃদয় চিত্র হয়ে যাবে মা আমরা শহীদ হয়ে যাব এর পুরো মায়ার নবীর দেহ বারো কে পক্ষ থেকে কোনো তীর লাগতে দেব না এই কথা বলতেই মা চোখের পানিটা মুইছা দনুটা সন্তানরে আদর কইরা কইরা মা বিদায় দিয়া দে বাবা যাও অনুমতি দিলাম দনুটা ভাই রওয়ানা দিয়া মসজিদে নববীর পাশে চলে আসলো আল্লাহর নবী লাইন দড়ালে নবীজি বলেন কারা কারা যুদ্ধে যাবে লাইন দর। আমি যাদেরকে অনুমতি দেব তারাই শুধু যুদ্ধে যাবে দনুটা ভাই লাইনে দাঁড়ায় গেল নিজেদেরকে উঁচু পূজানোর জন্য ছোট্ট বালক নিজেদেরকে বড় পূজানোর জন্য উকি দিয়া রাখছে যুরকন আল্লাহ আকবর উকি দিয়া রাখছে আল্লাহ নবী একজন একজনকে পরীক্ষা করে করে আসতেছেন নবীজি যেই মাত্র দুটা ভাইয়ের কাছে নবী আসলেন অবাক অবাক হয়ে গেলেন মায়ার নবী নবী বলেন বাবা তোমরা কেন এই লাইনে দাঁড়াইছো এই লাইন তো জিহাদের ময়দানে যাওয়ার লাইন এই লাইন তো খেলার ময়দানে যাবার লাইন নয় তোমাদের বয়সটা হলো খেলাধুলার বয়স বাবা এই ময়দান এই লাইনটা হলো গলা কাটা দেবার লাইন এই লাইনটা হলো গলা কাটবার লাইন বাবা তোমরা সরে যাও ও বাবা তোমাদের কি বড় ভাই নাই তোমাদের কি আব্বা নাই দুটা বাই নবীর পায়ে জড়ায় ধরে বলতেছে সে আর মায়ার নবী আমরা এ আমাদের আব্বা দুনিয়ায় নাই খেলার ময়দান থেকে আওয়াজ পেয়েছি মায়ার নবী যুদ্ধে যাবেন বন্ধুদের সাথে খেলা বন্ধ করে দৌড়ায়া অনুমতি আনার জন্য মায়ার মায়ের কাছে গেলাম যায় দেখি আমার মা নিজ কান্দেন কেন কান্দেন কারণ আপনার সাথে যুদ্ধে যাবার মতো আমাদের ঘর থেকে কেউ নাই আমার আব্বা দুনিয়ায় নাই আমার বড় কোনো বললাম মাগ চোখের পানি খেলার সেরে এসেছি তোমার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য গো শুধু অনুমতি নয় জীবনের জন্য বিদায় দিয়া দাও আমার জীবনের জন্য বিদায় তো দেখা হবে না আমরা মায়ার নবীর সাথে জিহাদের ময়দানে যেতে চাই আল্লাহর নবীর কাছে এইভাবে দুটা বাচ্চা বলতেছে আর নবীর কাছে শোনাইতেছে অগ নবীজি আমাদেরকে আপনি ফিরাইয়া দিন না গো নবী আমাদেরকে আর আপনি ফিরাইয়া দিন না কারণ আমাদের আম্মা আমাদেরকে আর ফিরত পাওয়ার আশায় বিদায় দেন নাই চিরদিনের জন্য বিদায় দিয়া দিছেন নবীর মহাব্বতি